ভাই রে ভাই, আজকে যে কি গরম লাগতেছে রে, অনেক গরম লাগতেছে। আমি যে কি করি বুঝতে পারছি, আমি ইচ্ছা করতেছে এনটা লাভ দিয়া ডাইরেক্ট পানির মধ্যে একটা ডুব দিয়ে একটা ওই লোক মনে যাইতেছে গোসল করতে। আচ্ছা যাই হোক, কিন্তু বাড়ির সবাই ঢাকা, আমি একই গ্রামে ঘুরে আছি। আর কালকে হচ্ছে ঈদ, এখনো গরু ছাগল কিচ্ছু কিনা হয়নি, যে করে উঠছে না। ওই যে ওইটা হচ্ছে এইবারের মানে ওই কাকুর গরু, এটা হচ্ছে এইবারের কাকুর গরু না আমারই গরু, বুঝতে পারছি না কি করবো। ওই যে কাকু এখানে দোকান চালাইতেছে, আমি বুঝতে পারছি না আমার একটা গরু কিনেই লাগে। আমি কিছু বুঝতে পারতেছি না, এই লোক মনে হয় গোরা গরু দুটো একসাথে কোরবানি দিব রে ভাই। তো যাই হোক, সামনে আমাদের গরুর হাট বসছে, যাই যাই দেখি গরুর দাম কেমন, কি বুঝি ভালো কোনো গরু টরু পাই দেখি না। আমার কিচ্ছু ভালো লাগতো, আমি কি করবো, আমার গরু ছাগল কিন্তু এই লোক দিয়ে বেড়া বইয়া রাখছে রে ভাই। তাড়াতাড়ি যাই যাই দেখি কিছু করতে করতে পারিনি। ওরে বাইরে ভাই, কত বড় হাট বসছে, মানুষজনের কত ভিড়। ভিড়ে আমি ভিতরে ঢুকি, ওরে রে কি কাকু ভালো আছেন? আচ্ছা ওই সাইডে কি, ওই সাইডে বাইরে অনেক বড় হাট বসছে তো এইবার আগের বারের তুলনায়। সেই সাইডে এটা কি ছাগল উপরে উঠে আসছে কেন, লাফালাফি করে কেন? আচ্ছা এখানে অনেকগুলো ছাগল আছে, ছাগলগুলো সুন্দর। এখানে আছে ভেড়া, এখানে আছে ভেড়া, এখানে আবার ছাগল, বাহ জোস হয়েছে তো এবার খানটা। আচ্ছা দেখি ওই সাইডে এবার কি আছে, এই সাইডে হিরোইটা আবার আসমানে আসে কেমনে, ছাগলের যে কি সিন বুঝিও না। এখানে মানুষজন বেশি, ওরে রে এখানে দেখি গরু ছাগল, ও দেখি ওরে মিটিং করতেছে নাকি লাস্ট দিন। আচ্ছা এখানে গরু, ওরে ভাই গরু আর গরু কি কাকু কি করেন। এখানে এখানে বাইরে ভাই উট আর উট উট এটা আসান ভাই যাচ্ছে কোন ভাই জানি না, ওদের দেখি মন ডায় চায় আমি জানি না। এখানে কি, এখানে লোকজন আছে, আর ওখানে সামনে আমরা দুটা গরু দেখতে পারতেছি। গরুগুলো তো সুন্দর অনেক, বাহ একটা লাল একটা কালো। আচ্ছা এই গরুর লোকজন কই? এই যে ভাই, এই যে এই যে। ও আচ্ছা, আপনার গরুর মতো তো আপনার চেহারাও কালা। হ্যাঁ ম্যাক কি কোন, আরে ভাই মজা না করলাম ভাই, তাহলে গরু কেমন? কোনটা ভাই, লালটা না কালাটা? লালটা ভালোই আর কালাটা, কালাটাও ভালো। আচ্ছা যাই হোক, গরুর দাম কেমন কি দিলেন? কোনটা লালটা না কালাটা? কালাটা 1 লাখ। লালটা 1 লাখ 20। ও আচ্ছা, গরুর খাওয়ান কি? কোনটা লালটা না কালাটা? লালটা মজা শুরু করলেন আমরা, মজা টজা নিয়ে মাথা মুথা গরম করে লাগছেন, দাম দাম কি কমাবেন না গরুর, এত দাম কে গরুর? এখন দাম কমো বলতে, দাম মনে করেন আপনার লাগে এখন কমাইতে পারি 99,999 টাকা। মিয়া আপনি আবার আমার লাগে মজা লাগতেছেন না মিয়া, আপনার এই গরু এই পিছনের ছাগলের চৌ চলো। হ্যাঁ মিয়া কি কন, আপনি সকালে কল করেন করবেন, আপনি কত দেবেন? হই এখন আমি কালাটা দিই, আমি কালাটা নিই গরু, টাকা দিন 45,000। না 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 না, আমি 1 লাখ কইছি, আমি 45,000 কোন এতে আমার একেবারে লস হালাই দেবেন আমার, এত কষ্ট করে গরুটার লালন পালন এখন আবার আপনি কোন 45,000? না না না, আমি আপনাদের পেছন এই ম্যাম না, নেই মাত্র আমার থেকে 1 টাকা কমাইলেন, তাহলে এখন কেমন এটা বাড়াই লাইছেন নাকি? ওই তো আপনার 1 টাকা কমে দেয় দিয়ে নাম দেন না আমার, না একদম 45,000 টাকা আর বাড়াবাড়ি করেন না মিয়া, দেন দেন এমন করেন না, একদম একদম 80,000 টাকা বুঝবো মিয়া, 80,000 টাকা তাও তো অনেক বেশি আছে, শুনুন আপনার না আমার না 55,000 টাকা এটাই ফাইনাল। না না না, আমার না আমার না, আপনার 70,000 টাকা কইলে কইয়া 70,000 টাকা। আচ্ছা আপনি আর আমি যেহেতু একটা মিউচুয়ালে চলে, হ্যাঁ ম্যাম মিউচুয়াল কি, এই ম্যাম দাঁড়ান না, মিউচুয়াল কি কি কোন, আমি 70,000 টাকা কমাবো না।
আরে ভাই, মিউচুয়াল মানে হচ্ছে মিল, মানে আমরা একটা মিলে চলে আসছি। মিলের ছিল বুঝি না, এখন এখন আমি শত্রুদের থেকে এক কম না, একেবারে একবার লেন্ডিকাল দিয়ে এটার ঘরে করছি আমি। ভাই লাস্ট একটা দাম বইলা দেয় দেখেন, দুদিন হয় তাহলে দিয়ে দেন 60-70, আর বাড়াইতে পারতেছে না ভাই, পকেট আর একটা টাকা আমি না 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 কমো না কমো না কমো না, আপনি নিলে নেন না নিলে পারিস। আচ্ছা উটের দাম কেমন জানেন কি কিছু? উটের দাম তো 6 লাখ টাকা করে বলছিলাম, 70 হাজার থেকে এক টাকা কম আর একটু কমান গরুটা তাহলে আমি নিয়ে যেতে পারবো ভাই। 68 হাজার নেবেন? 65 হাজার ডান দেন 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 এই রসি গুলান ভাই আমি আর 65 65 আর কমাইবেন না? না ভাই আর কমাইতে পারতাম না। বুঝছেন কিন্তু আমি গেলাম গা ভাই, এতগুলো টাকা কমাইতে পারছেন আর অল্প করে টাকা কমাই দেন, আপনার কিচ্ছু হইব না, দেখেন আর একটু যদি কমাতে পারেন তাহলে দিয়ে দেন। আচ্ছা আপনি যখন আবার আইসেন তাই আপনারে 65,500 এর সাথে কমাইতে পারতাম না, আর ওষে দিয়ে দেবো। ওই যে দিয়েছি আপনার এসে পকেটে দেখ, কত এসে দেখতে হবে 64,000 নেই মেয়া আর 500 কই অবশেষে তাহলে গরুটা কিনে নিয়ে এলাম। ওরে রে যাই বাসায় যায় সবার আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিব হ্যাশট্যাগ ঈদ ঈদ গরু কমপ্লিট ভাই, আবার যাবার রেডিও হইতে কালকে আবার নামাজ আছে, আবার কালকে ঈদ ভালোই লাগতো আমার, কালকে ঢাকা যাবো, কালকে ঢাকা যায় বাবা মার সাথে দেখা করতে হইব, আবার যাই তাড়াতাড়ি বাড়ি দিয়ে গেল। এই গরু চলো তুমি আমার সাথে চলো, তুমি তোমার জন্য আমার অনেক কষ্ট লাগছে তা, বাট কি করবো তো আর করার নেই, চলো চলো বাসায় যাওয়া যাক। এই যে গরু দেখতেছো, এটা হচ্ছে আমগুর বাড়ি, কত সুন্দর, আসো তুমি ভিতরে চলে আসো। আচ্ছা চলে আচ্ছা তুমি এবার এখানে থাকো, এখান থেকে কোথাও আবার যাও না কিন্তু, ঠিক আছে? আচ্ছা এবার বাসায় যাওয়া যাক, বাসায় যায় রেডি রেডি হই, রেডি হয়ে আবার ফেসবুকে স্ট্যাটাস দিতে হইব, তা দেরি না করি আমি তাড়াতাড়ি উপরে যাই।